আমার কলোনিতে মোটামুটি পাখি কিছু পাখি ছাড়া হয়েছে, তো সব পাখি এখন ছাড়া সম্ভব না। কারণ হচ্ছে আমার কিছু পাখি রয়েছে যারা ডিমে ওম দিচ্ছে বা বাচ্চা নিয়ে বসে আছে, তো এখন সে পাখিগুলো আমি ছাড়তে পারবো না, এখনও ছাড়া উপযোগী হয় নাই। তাই অল্প কিছু সংখ্যক পাখি ছেড়েছি। দেখেন প্রত্যেকটা পাখি, যে কটা পাখি ছেড়েছি ডিম পাড়ার সময়ের জন্য, সময় এসেছে এর জন্য, তার যার যার মতন তারা হাড়ি দখল করে বসে আছে। দেখেন এখানে একটা পাখি হাড়ি দখল করে বসে আছে, আর ওই পাশে আরেকটা পাখি ছড়িয়ে দেখেছেন ওটা হাড়ির ভিতরে, আর বাকি পাখিগুলো নিচে দেখেন আমি কীভাবে খাবার দিয়েছি কলোনিতে, আপনারা একটু খেয়াল করেন। দেখেন পুরোনো খাতা যে ট্রে ছিল, ট্রেতে আমি খাবার দিয়েছি, এই ট্রেতে খাবার দেওয়ার সুবিধা রয়েছে, কারণ ওরা অনায়াসে আরামে ঘুরে ফিরে খেতে পারে। আর তার পাশাপাশি দেখেন শাক দিয়ে দিয়েছি, তো কিছু এখন তো শীতকাল, এখন অনেক ধরনের শাক বাজারে পাওয়া যায়, তো আমি মাঝে মধ্যে শাক দিয়ে রাখি, দেখা গেলো ওদের প্রয়োজন মতো ইচ্ছা মতন খেয়ে নেয়। দেখেন মিটিং করার চেষ্টা করছে, ট্রাই করছে, তো এইভাবে মোটামুটি আমার কলোনির সেট আপ করেছি। তো আর খাবারের জন্য পুরোনো ইউজ করেছি, এতে আমার মোটামুটি ভালো উপকার হয়েছে। আর পানির জন্য এখানে একটা পানির পট, আপনারা যারা অনেকেই খেয়াল করে রাখেন যে মুরগি দিয়ে পানি খাওয়ায়, ওই ধরনের একটা পানির পট নিয়ে নেবেন, তো অনেকেই ভাবেন যে এটাতে পানি খাওয়া সম্ভব কিনা। হ্যাঁ, এটাতে মোটামুটি ভালোই পানি খায় পাখি, পাখির কোনো প্রবলেম হয় না। এরকম একটা পানির পট নিয়ে নেবেন 2 লিটারের, এটা এটার দাম আমার কাছ থেকে নিয়েছে 170 টাকা। এরকম একটা পানির পট নিয়ে নেবেন, পানির পটে মোটামুটি 2 লিটার একবার পানি বদলাই দিলেই হবে, আর প্রয়োজন হবে না বারবার কোনো কোনো ছোটো ছোটো বাড়িতে বা ইয়েতে পটে পানি দেওয়া। একটু একটা ইয়েতে পানি দিয়ে দিলি, হচ্ছে পানির পটে পানি দিয়ে বদলাই দিয়েছিলি, মোটামুটি পাখির জন্য না। আর খাবারের জন্য আমার পুরো একটি খাতা ছিল, সেই খাতার যে একটা ট্রে ছিল সেই ট্রেটা আমি ইউজ করি। এতে মোটামুটি আমার পাখিদের যে দৈনিক একবার খাবার দিয়ে দিলি মোটামুটি ওদের হয়ে যায়, ওরা ইচ্ছা মতন খায়। দেখা গেলো তার পরের দিন ফলে এই খাবারগুলো পরিষ্কার করে আবার নতুন করে খাবার দেওয়ার প্রয়োজন ওদের দিই, তাহলে এগুলোই থাকে, তো ওদের যতটুকু যা প্রয়োজন ওরা নিয়ে নেয় একসাথেই খায়। দেখেন আপনারা খেয়াল করে দেখেন সব পাখি একসাথে খাচ্ছে, দেখতে জিনিসটা সুন্দর লাগে। তো কলোনি আকারে পালন করার এটাই সুবিধা যে একবারই খাবার দেওয়ার প্রয়োজন হয় বা একসাথেই পানি দেওয়ার প্রয়োজন হয়, বারবার আলাদা আলাদাভাবে ছোটো ছোটো বাটিতে বা ছোটো ছোটো পানির পরে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, একবারে দিলেই এরা মোটামুটি খেয়ে নিতে পারে। তো সেক্ষেত্রে আপনার সময় অনেক বাঁচবে এবং আপনার জন্য অনেক উপকার হবে। যারা দেখা গেলো যে অফিসে চাকরি করেন, বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকে, তাদের ক্ষেত্রে পাখিগুলোকে আসলে আলাদাভাবে টেক কেয়ার করা সম্ভব হয় না একজোড়া একজোড়া করে। তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটা ছোটো কলোনি বাসায় তৈরি করে পাখি পালতে পারেন। যাদের পাখি পালার অনেক শখ বা যারা পাখি পালন করতে চান তারা এই ধরনের কলোনি তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার অনেক উপকার হবে, আপনার সময়ও বাঁচবে, পাখিও পালন করার শখটাও মিটবে।